প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাগডোগরা উচ্চবিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আমি মোহাম্মদ আখতার হোসেন, সহকারী শিক্ষক বাগডোগরা উচ্চবিদ্যালয় কলেজ। আজকে আমি তোমাদের মাঝে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের একটি পাঠে উপস্থিত হয়েছি। আজকে আমি তোমাদের সাথে পাটিগণিত অধ্যায়ের 1.3-এর একটি সমস্যা নিয়ে উপস্থিত হয়েছি। এর আগেও আমি এ অধ্যায়ে লসাগু এবং বসাগুর মৌলিক তথ্য সম্পর্কিত একটি ক্লাস নিয়েছি। আজকে আমি তোমাদের সাথে অনুশীলনীর একটি সমস্যা সমাধান করাবো। তাহলে শুরুতে আমরা জেনে নেই কোন সমস্যাটি আমরা সমাধান করব। বোর্ডের দিকে আমরা খেয়াল করি, 4 অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 এবং 25 তারা নিঃশেষে বিভাজ্য। আমরা এই সমস্যাটি অর্থাৎ 10 নম্বর সমস্যাটি সমাধান করব। এই সমস্যার শুরুতেই সমাধান করার ক্ষেত্রে আমরা শুরুতেই 12, 15, 20 এবং 35-এর লসাগু নির্ণয় করব। লসাগু নির্ণয় করার পরে আমরা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখব, তারপর 12, 15, 20 এবং 35-এর যে আমরা লসাগু পাবো ওই লসাগুকে ভাজক ধরে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে আমরা ভাগ করব। ভাগ করার পরে যে ভাগশেষ পাব ওই ভাগশেষের থেকে আমরা ভাজক বিয়োগ করব। বিয়োগ করে ভাজ্যের সাথে যোগ করলে আমরা উত্তর পাব। তাহলে আমরা শুরু করি। শুরুতে আমরা কত সংখ্যাগুলি 12, 15 এবং 20 ও 35-এর লসাগু নির্ণয় করি। তাহলে শুরুতেই 2 দ্বারা যায়, 2 দ্বারা যদি আমরা 12 কে ভাগ করি, 2 6 12 15 2 10 20 35, এবার আবারও 2 দ্বারা যায়, 2 3 6 15 2 5 10, 35 কে যায় না। এবার 3 দ্বারা যায়, 3 কে 3 3 5 15 5 35, এবার 5 দ্বারা যায়, 5 থেকে 5 5 থেকে 5 5 7 35। সুতরাং নির্ণয় লসাগু 2 × 2 × 3 × 5 × 7, তাহলে 2 × 4 4 × 12 12 হচ্ছে 60। 60-এর সাথে যদি আমরা 7 দিয়ে গুণ করি, 7 0 0 7 4 42, অর্থাৎ আমরা 12, 15, 20 এবং 35-এর লসাগু করলাম 42, যা আমরা ভাজক হিসেবে ব্যবহার করব। তাহলে এখন আমরা 4 অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যা লিখি। তাহলে আমরা জানি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 লিখে 3টা 0। এখন আমরা 420-কে ভাজক ধরে এবং 1000-কে ভাজ্য ধরে আমরা ভাগ করি। তাহলে 420 1000, শুরুতে 420-কে 1000 দ্বারা ভাগ করলে 2 বার 4 2 0 0 2 2 4 2 3 8, তাহলে 0 10 থেকে 4 গেলে 6 7 1 9 10 এর 9 গেলে থাকে 1, আর 1 1 মিলে গেলে তাহলে আমরা এখানে ভাগশেষ হিসেবে পেলাম হলো 160। এখন আমরা যদি আমরা দেখলাম যে 420 দ্বারা 1000 সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য নয়, কারণ ভাগশেষ হিসেবে 160 পাওয়া যায়। এখন আমরা যদি এই ভাগশেষ থেকে যদি আমরা 1000 সংখ্যাটি বিয়োগ করি, তাহলে আমরা কত হয়, 1000 বিয়োগ 160 সমান আমরা পাইতেছি 840। কিন্তু এখানে 840 সংখ্যাটি কিন্তু
তিন অক্ষর বিশিষ্ট। তাহলে আমরা এটা বাদ দিব। তাহলে আমরা এখন কি করতে পারি, তাহলে কোন সংখ্যাটি 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, সেক্ষেত্রে আমরা যদি এই ভাজ্য ভাজক 420 থেকে ভাগশেষ 160 বিয়োগ করি, তাহলে আমরা 420 বিয়োগ 160 যদি দেই তাহলে শূন্য, তাহলে আমরা দেখলাম যে এখানে আমরা যদি ভাজক থেকে ভাগশেষটা বিয়োগ করি তাহলে পাইতেছি আমরা 260। এই 260 সংখ্যাটি যদি আমরা ভাজ্যের সাথে যোগ করি অর্থাৎ 1000-এর সাথে যোগ করি তাহলে পাইতেছি আমরা, দেখি তাহলে 1000 যোগ 260 সমান 1260। 1260টি সংখ্যাটি তাহলে 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে কি শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সুবিধাটা আবার বলতেছি, এখানে 420 দ্বারা যদি আমরা 1000-কে ভাগ করি তাহলে ভাগশেষ পেলাম 160। 160 সংখ্যাটি অর্থাৎ 420 দ্বারা 1000 সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য নয়, সেক্ষেত্রে আমরা যদি 160 থেকে 1000 থেকে 160 বিয়োগ করি তাহলে আমরা প্রায় 840, যা তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে এই পদ্ধতিটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা কি করলাম, ভাজক 420 থেকে ভাগশেষ 160 বিয়োগ করার পরে উত্তর পেলাম 260। এই 260 সংখ্যাটি যদি আমরা সংখ্যার সাথে যদি আমরা ভাজ্যটা যোগ করি তাহলে মূল সংখ্যাটি 420 দ্বারা বিভাজ্য হয়। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং নির্ণয় সংখ্যাটি সংখ্যাটি 1000 অর্থাৎ ভাজ্য যোগ 420 অর্থাৎ ভাজক বিয়োগ 160 তাহলে সমান সমান 1000 যোগ আমরা শূন্য, 6 থেকে 12, 12 থেকে 6, 6 আঠাশে 1, 1 থেকে 2, 4 সমান সমান পাই 0, 6, 2, 1 অর্থাৎ 1000 12 220। তাহলে আমরা বলতে পারি যে এই চার অঙ্কের এই 1260 সংখ্যাটি চার অঙ্ক বিশিষ্ট একটি ক্ষুদ্রতম সংখ্যা, যা 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আমরা উত্তর দিতে পারি 1260। এবার আমরা এই অধ্যায়ের 13 নম্বর সমস্যাটির সমাধান দেখব। লসাগু এবং গসাগু সম্পর্কিত সমস্যা। তাহলে আমরা আগে সমস্যাটি লিখি, 13। দুইটি সংখ্যার গুণফল তিন হাজার তিনশো আশি এবং গসাগু গসাগু 13। তাহলে বলছে সংখ্যা দুটি লসাগু নির্ণয় কর, সংখ্যা দুটি লসাগু নির্ণয় কর। তাহলে আমরা এই সমস্যাটি সমাধান করব। তাহলে আমরা লসাগু এবং গসাগু সম্পর্কিত একটি সূত্রের মাধ্যমে এই সমস্যাটি সমাধান করতে পারি। আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু গুণ
দর্শক তাহলে আমরা এখানে লিখতে পারি যে দেওয়া আছে দুইটি সংখ্যার গুণফল আমরা জানি দুইটি সংখ্যার গুণফল সমান লসাগু অর্থাৎ সংখ্যাদ্বয়ের লসাগু গুণ সংখ্যাদ্বয়ের লসাগু গুণ সংখ্যাদ্বয়ের তাহলে এখানে বা আমরা কি বাই করব সংখ্যা দুটির লসাগু তাহলে সংখ্যা দুটির লসাগু সমান এখন আমরা যদি এই পাশটা যদি এই পাশে চিন্তা করি আর এই পাশে যদি ওই পাশে চিন্তা করি তাহলে ওই পাশে লব হিসাবে দুইটি সংখ্যার গুণফল আর হর হিসাবে থাকতেছে সংখ্যাদ্বয়ের গসাগু তাহলে এখানে আমরা সমান সমান দুটি সংখ্যার গুণফল তিন হাজার 380 আর গসাগু 13 তাহলে সমান এবার আমরা কি করতে পারি যদি আমরা 13 দ্বারা 3380 কে ভাগ করি তাইলে সতেরো দুই হাজার 13 দুগুণে 13 দুগুণে 26 তাইলে 13 থেকে যদি 6007 অর্থাৎ 1 3 3 জন মিলে গেল তাহলে আমরা কাট না পেলাম 13 6 78 আর এই 0 তাহলে আমরা এখানে নিতে পারি 260 অর্থাৎ আমরা যদি 3380 কে ভাগ করি তাহলে পাই 260 তাহলে সুতরাং সংখ্যা দুইটি লসাগু সমান 260 তাহলে উত্তর 260 অর্থাৎ আমরা লসাগু এবং গসাগু সম্পর্কে শুধুমাত্র এই সূত্রটি জানলে আমরা লসাগু এবং গসাগু সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান করতে পারবো তাহলে আশা করি শিক্ষার্থীবৃন্দ তবে আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছ আগামী ক্লাসে আবারও অন্য পাঠ নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হবো আশা করি সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে তোমরা অবশ্যই এই করোনাকালীন সময় ঘর থেকে বাইরের সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং মাস্ক ব্যবহার করবে এবং পরিবারের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক ব্যবহার করতে উৎসাহিত করবে এবং এ ব্যাপারে সচেতন করবে
এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমাদের এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।